বন্ধুরা, আজকে আমরা বানাবো উপোস করে খাওয়ার জন্য স্পেশাল ভাত, যার নাম হচ্ছে শ্যামা চালের ভাত। খুবই স্পেশাল এবং মেজারমেন্টটা খুবই জরুরি। চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি এখানে আধা কাপ চাল নিয়েছি। এটা হচ্ছে শ্যামা চাল। দেখুন একদম ছোট ছোট দানা, খুবই ছোট দানা, সুজির থেকে একটু বড়। এটা হচ্ছে শ্যামা চাল, একে জংলি চালও বলা হয়ে থাকে। এক প্রকারের জংলি ঘাসের বীজ থেকে তৈরি হয়। আর এটা আপনি বড় কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, শ্যামা চাল বললেই পাবেন। হিন্দিতে এটাকে শ্যামা চাওয়াল আর ইংলিশে এটাকে সামক রাইস বলে। চালটাকে ভালোভাবে ধুয়ে রেখে দেবো। আর এদিকে আমি একটা পাত্র রেখেছি, পাত্রে একটুখানি তেল দেব। এটা হচ্ছে চিট বাদামের তেল, যেটা উপোসের সময় খাওয়া হয়। আপনি চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, নাহলে যদি সয়াবিন তেল খান উপোস করে তাহলে সেটাও দিতে পারেন। এবার আমি হাফ কাপেরই কাপ নিয়েছি। দেখুন হাফ কাপ চাল নিয়েছিলাম, তাহলে হাফ কাপ চালের জন্য আমি এখানে অ্যাড করছি প্রথমে, এটা হচ্ছে এক গুণ, এবার এটা হচ্ছে দু গুণ, মানে টোটাল আমি এক কাপ দিলাম। এই দিলাম আমি তিন গুণ জল, আর এই আমি চার গুণ জল নিলাম। চার গুণ জলের আমি আধা ব্যবহার করব, মানে এই লাস্ট হাফ কাপের আধা কাপ আমি ব্যবহার করছি। তার মানে হলো আমাদের সাড়ে তিন গুণ জল দরকার, মানে আপনি যতটা চাল মেপে নিচ্ছেন তার সাড়ে তিন গুণ জল আপনি মেপে সেই পাত্র দিয়েই মেপে নেবেন। এবার এটুকু জল আমি ইউজ করব না, এটা আমি ফেলে দেব। এটা আমি সরিয়ে নিচ্ছি। এবার একটুখানি লবণ দেব স্বাদের জন্য, এটা হচ্ছে সন্ধব লবণ। যে লবণটা আপনি উপোসের সময় খেয়ে থাকেন সেটাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জল ফুটতে শুরু করা পর্যন্ত অপেক্ষা করছি। এ দেখুন বন্ধুরা, জলটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে। আর ওদিকে আমি চালগুলোকে খুব ভালোভাবে দু তিনবার ধুয়ে রেখেছি। এ দেখুন চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার এই চালগুলো আমরা এখানে দিয়ে দেব জলের মধ্যে। শ্যামা চালের ভাতটা খুব দ্রুত হয়ে যায়, আর এটা খুব বেশি জল শোষণ করে, এই জন্য খুব বেশি জল লাগে নর্মাল চালের থেকে। আমি জলের মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি। এবার আমাদের তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হবে ঢাকনা আধা লাগিয়ে। দেখুন এরকম করে একটু খোলা করে রেখেছি, আর হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু বেশিই রেখেছি। তো তিন চার মিনিট পর, মোটামুটি সাড়ে তিন মিনিট পর, এই হচ্ছে টেক্সচার, একদম গাঢ় হয়ে গেছে। সুজি যেমন গাঢ় হয়ে যায় ওই রকমই। তো এইরকম টেক্সচার যখন চলে আসবে তখন আপনি হিটটাকে একদম লোতে করে দেবেন। একদম লোতে করে দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য পুরোপুরি ঢাকনা লাগিয়ে অপেক্ষা করুন। মাঝে যখন আমরা ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম, মাঝে মাঝে কিন্তু ঢাকনা সরিয়ে চেক করতে হবে, নাড়িয়ে দিতে হবে। এবার আমি পুরোপুরি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এক থেকে দেড় মিনিটের জন্য অপেক্ষা করছি একদম লো হিটে। দেখুন বন্ধুরা, দেড় মিনিট পরে আমার ভাতটা কিন্তু একদম হয়ে গেছে। যদি আপনার এখানে একটুও জল জল ভাব থাকে তাহলে আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে হিটটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে আরও এক মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে অপেক্ষা করুন। মানে একটু দম হতে দিন, দমে দেওয়ার মতো করে পুরোপুরি ঢাকনা লাগিয়ে দিয়ে এক মিনিটের জন্য অপেক্ষা করুন। দেখুন আপনার ভাতটা ঝরঝরে হয়ে যাবে। আমাদের এখানে চালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই ভাতটা একটু আঠা আঠাই হয়, একেবারে ঝুরঝুরে ভাত হয় না। তারপরও আপনি যদি আমার মেজারমেন্ট অনুসারে জল নেন আর এই পদ্ধতিতে বানান তাহলে এরকমই আপনার ভাতটাও যথেষ্ট ঝুরঝুরে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এরকমই খোলা, ঢাকনা পুরোপুরি লাগাবো না। দশ থেকে পনেরো মিনিট পরে আমি সার্ভ করেছি। দেখুন এই হচ্ছে আমাদের শ্যামা চালের ভাত। এইটুকু ভাত দুজনের জন্য যথেষ্ট। আর এর সাথে আমি সার্ভ করছি একটা সবজি, সেটা উপোস করে খাওয়ার সবজি, মিক্সড ভেজিটেবল। এর রেসিপিটা আমি ওপরে আই বাটনে শেয়ার করেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, উপোসের দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে।